আপনি যত ভালো ব্র্যান্ডেরই মোটরসাইকেল চালান না কেন আপনি যদি নিয়মিত যত্ন না করেন মেনটেনেন্স না করেন তাহলে কিন্তু এই যন্ত্রটা আপনাকে সঠিকভাবে পারফরমেন্স সার্ভ করতে পারবে না বাইক চালানোর জন্য নিয়মিত কিছু কাজ রয়েছে খুব ছোট ছোট কাজ যেটা যদি আপনি নিয়মিত করেন তাহলে একটা লম্বা সময় ধরে এই বাইকটা একটা নতুনের স্বাদ দিয়ে যাবে আপনাকে এরকম ছোট ছোট কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব বরাবর মতে আপনি দেখছেন কিউরিয়াস বাইকার বাইক চালানোর সময় যে শব্দটা হয় আপনার বাইকের সেটা কিন্তু আপনার কাছে খুবই পরিচিত হয়তো আপনি বিরক্ত হচ্ছেন যে কয়েক কিলোমিটার চালানোর পরেই আপনার বাইকের সাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা সমাধান কিন্তু খুব চট করে আপনি করে ফেলতে পারেন সেটা কি সেটা হচ্ছে মোটরসাইকেল ওয়াশ জানি আপনি এখন আশ্চর্য হচ্ছেন যে ওয়াশের সাথে বাইকের শব্দের কি সম্পর্ক আছে বৃষ্টির মধ্যে অথবা কালার মধ্যে আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ইঞ্জিন কভার সে সাথে পেছনে চাকা ব্রেক ইত্যাদিতে লেগে থাকা ময়লা ধুলো বালি বা কণা এই জিনিসগুলো আলাদা একটা শব্দ তৈরি করে আপনি খেয়াল করে দেখবেন ভালো একটা পরিষ্কার ওয়াশ করার পরে মোটরসাইকেলের ইঞ্জিনের সাউন্ডও কিন্তু বেশ চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর হয়ে যায় যারা শহরে বসবাস করি তাদের কাছে এই মোটরসাইকেল ওয়াশ করাটা সহজ যদি আপনি মোটরসাইকেল ওয়াশ করার জিনিসপত্রগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন সেই সাথে যারা আমাদের যাদের ওয়াশ করার জায়গা নেই তো আমরা কি করতে পারি একটা ওয়াশের দোকান ঠিকঠাক করে রাখতে পারি সেখানে আমি পুরো বাইকটা ওয়াশ না করলেও জাস্ট একটু ময়লা হয়েছে আমি গিয়ে পঞ্চাশ টাকা খরচ করে বাইকটা জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে আনতে পারি এতেও আপনার বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে বাইক ওয়াশের পরে আপনার গুরুত্বপূর্ণ যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এটা বিভিন্ন কোনো কাঞ্চিতে লেগে থাকা যে ময়লা যদি আপনার বাসা এরকম হয় যে আপনি সন্ধ্যা দিকে বাসায় ঢুকেছেন সো এই সময় আপনি বাইকটা ওয়াশ করেছেন সো এই সময় তো পানিগুলো শুকিয়ে যাওয়ার কোনো কারণ মানে সহজ কোনো ওয়ে নেই যে আপনি রোদের মধ্যে রেখে দিচ্ছেন আবার গাড়ির বাসার গ্যারেজে বাইক ওয়াশ করার ফলে আপনি স্প্রে দিয়েও পানিগুলো পরিষ্কার করতে পারছেন না এক্ষেত্রে যেটা করতে পারেন আপনি তাওয়েল ব্যবহার করতে পারেন তাওয়েল খুব দ্রুত পানি শুষে নেয় এবং অ্যান্টি রাশ স্প্রে ব্যবহার করতে পারেন যেসব সব জায়গাগুলোতে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে যেমন ধরেন হর্নের যে প্লাগুলো রয়েছে বা লাইটের যে প্লাগ সেই সাথে আপনার হাতের বাম পাশে এবং ডান পাশে হ্যান্ডেল যে সুইচগুলো রয়েছে সেই সুইচগুলোর মধ্যে ডি ফর্টি অথবা অ্যান্টিডাস কিছু স্প্রে করে রাখতে পারেন এতেও আপনার বাইকটা ভালো থাকবে তৃতীয় যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের বাইকের টায়ার প্রেশারটা নিয়মিত চেক করতে পারি প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার মোটর সাইকেলের টায়ার প্রেশারটা চেক করার দরকার রয়েছে কারণ মোটর সাইকেলের টায়ার প্রেশারের সাথে আপনার মাইলেজ ইঞ্জিন সাউন্ড ইত্যাদি অনেক কিছু নির্ভর করছে সো স্বাভাবিকভাবে মোটরসাইকেলের টায়ারের সামনে উনত্রিশ এবং পেছনে তেত্রিশ থাকে যদি আপনার ওয়েট একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি পেছনের চাকায় একটু বেশি টায়ার প্রেশার সেট করে রাখতে পারেন আবার যারা টায়ারের মধ্যে টায়ার জেল ব্যবহার করেন তাদেরও কিন্তু নিয়মিত টায়ার প্রেশারটা চেক করতে হবে নচেত আপনি আপনার বাইকের যে অ্যাকচুয়াল পারফরমেন্স রয়েছে সেটা থেকে বঞ্চিত হবে মোটরসাইকেলের ইঞ্জিনে যে মহাযজ্ঞ চলে এই মহাযজ্ঞের ফলে যেই শক্তিটা উৎপাদন হয় এই শক্তিটা কিন্তু চেইনের মাধ্যমে পেছনের চাকায় সঞ্চালিত হয় এবং বাইকটা সামনের দিকে এগিয়ে চলতে শুরু করে আমরা অনেকেই আমাদের মোটরসাইকেলের চেইন নিয়ে উদাসীন থাকি চেইনেরও কিন্তু নিয়মিত একটা মেনটেনেন্সের দরকার রয়েছে আপনি যখন মোটরসাইকেলটা ওয়াশ করতে যাচ্ছেন তখন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোটরসাইকেলের চেনটা পানির প্রেশার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে আদার্স অন্য কিছু ইউজ করার দরকার নাই যদি আপনার কাছে চেইন ক্লিনার থাকে সেক্ষেত্রে খুব ভালো চেইন ক্লিনারটা ব্যবহার করে নিলেন যদি আপনার কাছে চেইন ক্লিন না থাকে সেক্ষেত্রে গিয়ার অয়েল দিয়ে চেইনটাকে একটু ভিজিয়ে নিন তারপরে মোটর সাইকেল ওয়াশ করার সময় প্রেশার দিয়ে চেইনটাকে পরিষ্কার করে রাখতে পারেন শেষে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ফুয়েল লেভেল মেনটেন করা আমরা সবাই ভালো টেনশনে থাকি যে কোন পাম্পের ফুয়েল ভালো কোন পাম্পে নির্দিষ্ট মাত্রায় ফুয়েল দেয় কিন্তু আমরা এটা কখনোই চিন্তা করি না যে আমরা মোটর সাইকেলের যে ফুয়েলটা ব্যবহার করছি সেই ফুয়েলটা একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হয় আমরা অনেকেই ফুয়েল ট্যাঙ্কের একদম গলা পর্যন্ত ভরে ফেলি তারপরে দেখা যায় যে এই ফুয়েলটা আউটলাইন দিয়ে বের হয়ে যাচ্ছে অনেক ফুয়েল আমাদের নষ্ট হয়ে যায় সো একটা নির্দিষ্ট মাত্রায় আপনাকে ফুয়েল নিতে হবে এবং যদি লম্বা সময় ধরে আপনার মোটরসাইকেল চালানোর অভ্যাস না থাকে সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের যেই কভারটা রয়েছে এটা একটু একবার খুলে নিতে পারেন কারণ এর মধ্যে গ্যাস সৃষ্টি হয় এবং এই গ্যাসের ফলে ফুয়েলের তারতম্য ঘটে সো এভাবে আপনি বাইকটার যত্ন নিতে পারেন